বিরতির পর স্বাগত। দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য সামগ্রীর উপর ভেজালের অভিযোগ, সে অভিযোগ করছে দোকানে থেকে শুরু করে গ্রাহকেরা। বিক্রেতারা দোষ চাপাচ্ছে গোমতী ডায়েরির উপর, মুখে কুলুপ ডায়েরি কর্তৃপক্ষের। প্রতিনিয়ত নষ্ট দুধ এবং পনির সরবরাহ করার অভিযোগ, দুধ এবং দুগ্ধ জাতীয় খাদ্য সামগ্রীর ভেজালের অভিযোগ কিন্তু প্রকাশ্যে। কি বলছেন দোকানিরা, কি বলছেন বিক্রেতারা, ক্রেতারা, শোনাচ্ছি। কি পাইতেছেন দুধে? আমি প্রতিদিন গোমতি দুধ আনি, দুধ আনার প্রায় সময় দেখা যায় যে দুধরা নষ্ট করতেছে। আজকেও দুধরা আনছি, এই দুধরা নষ্ট করতেছে। প্যাকেটটা সঙ্গে দিই, প্যাকেটটার মধ্যে গন্ধ, টক গন্ধ। এছাড়া কি কি? এছাড়াও ছানার ডিব্বা আনা হয়েছে, বলতে ছানার ডিব্বাটাও নষ্ট করছে। কাস্টমাররা খুব মানে বিরক্ত করতেছে যে আমরা দুধ আছে, ডেডের মাল, ডেলির মাল, ডেলি মানে আজকে মাল নিছে, আজকেই মানে তারা অভিযোগ করতেছে যে আমি জিজ্ঞাসা করছি তারা যে ডেট আসেনি, আজকের নেই বলে হ তাহলে আজকের মাল নষ্ট করবো কেন? তো আমি বলে আমরা কি করতাম তোমরা জানাও, এই অবস্থায় আছে, মানে আমরা কি করতে পারি? কোন কোন জিনিসটা সব তো 32 টাকার দুধটা আর হলো 35-এর দুধটা, মানে এই দুইটাই বেশিরভাগ নষ্ট হইতেছে। কারণ আমরা আপনারা শুনলেন ক্রেতা এবং বিক্রেতাদের বক্তব্য। রীতিমতো প্রতিনিয়ত অভিযোগ যে দুধ এবং দুগ্ধ জাতীয় খাদ্য সামগ্রী, পনির, সবকিছুতেই রয়েছে ভেজাল, নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন দুধ, এমনটাই কিন্তু অভিযোগ করলেন এবার বিক্রেতাও। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি অভিযোগ পেলে ক্রেতা বিক্রেতাদের এই অভিযোগে কতটা প্রভাব পড়তে পারে? এখনো পর্যন্ত কি ডায়েরির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য উঠে এসেছে? দেখো, ডায়েরি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কিন্তু সুরাহা বা কি কারণে হয়েছে সে বিষয়ে কিন্তু তারা কিন্তু এখনো কোনোটা সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি। কিন্তু বিগত আজকে কয়েক সপ্তাহ ধরে কিন্তু রাজ্যের এবং রাজধানীর বিভিন্ন আনাচে কানাচে থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলোতে, মহারাজগঞ্জ বাজার বলো, বরতলা বাজার বলো, অন্যান্য বাজারগুলিতে যেখানে গোমতী দুধ বিক্রি হচ্ছে সেখানে প্রত্যেক মানুষের অভিযোগ, যারা দুধ কিনে নিয়ে যাচ্ছে, ফ্রিজ আপ করা হচ্ছে দুধ নিয়ে, সেই ফ্রিজ আপ দুধ যখন বাড়িতে নিয়ে উনুনে দিচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হেসেলে দেওয়ার মাত্রই কিন্তু সেই দুধ নষ্ট হচ্ছে। কিন্তু সেই দুধের মধ্যে নির্ধারিত ডেট রয়েছে, ধরো গত কালকে যেটা ছিল 26 তারিখের দুধ, 26 তারিখের দুধ ও 26 জুনের দুধ কিন্তু নষ্ট হচ্ছে। গতকালকেও আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম যেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা প্রত্যেকেই অভিযোগ করেছেন, সেখানে কিন্তু সব প্রত্যেকে উত্তপ্ত হচ্ছেন যে কেন সেই জায়গাটায় দুধ নষ্ট হচ্ছে, যে সেখানে পূর্ব আগের দিনের দুধ নয় বা নির্ধারিত সময়ের বা ওই দিনের নির্ধারিত দিনের দুধ 35 টাকা এবং 32 টাকা দুটো প্যাকেটের দুধে কিন্তু নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আরো অভিযোগ যেটা রয়েছে, তুমি আমরা যেটা দেখালাম যে পনির, পনির জাতীয় যে প্যাকেট জাতীয় দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমার ফ্রিজ আপ করা হচ্ছে, কিন্তু সাথে সাথে নিয়ে যখন বাড়িতে উনুনে বা ঢালা হচ্ছে তখন দেখা হচ্ছে যে ওই সমস্ত যে সমস্ত পনির দিয়ে তরকারি রান্না করা হচ্ছে সেগুলো নষ্ট হচ্ছে, দুধ নষ্ট হচ্ছে, মানে সেই দিনের দুধটা একদম অকেজো ভাবে চলছে। এবং এই কারণে কিন্তু অভিযোগ উঠে এসেছে সর্বত্র, এবং সে বিষয়ে কিন্তু গোমতী বা দুগ্ধ উৎপাদন সংস্থার যে তারা সেই বিষয়ে কিন্তু অনেক অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর তাদের কাছে অভিযোগ জমা পড়েছে, কিন্তু সে বিষয়ে তারা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টীকরণ দেয়নি। তাহলে কিন্তু তাহলে কি বোঝা যাচ্ছে যে এই দুধ উৎপাদনের ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি রয়েছে বা খাদ্য সামগ্রী বা কোনো কিছু ভেজাল রয়েছে, যার কারণে সেই দুধের মধ্যে যে জিনিসটা ব্যবহার করা হয় সেই জিনিসটা কম বা বেশি পড়ছে, যার কারণে প্রতিদিনের দুধ কেন দুধ তোমার নষ্ট হচ্ছে বা পনির নষ্ট হচ্ছে? বিগত কয়েক বছরে যে এই রাজ্যের গর্ব বা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের গোমতী প্রোডাক্ট যতটা যোগ্যতা অর্জন করেছিল, যতটা কৃতিত্ব অর্জন করেছিল এবং সাধারণ মানুষের ঘরে যেভাবে গোমতীর প্রোডাক্ট পৌঁছে গিয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই গোমতীর উপর মানুষ আস্থা হারাচ্ছে। কারণ শুধুমাত্র এই একটা কারণ, কারণ 35 টাকা এবং 32 টাকা যেখানে দুধের দাম 500 গ্রাম দুধ পড়ছে সেখানে সেই দুধ নষ্ট করছে। আরো অভিযোগ উঠে আসছে যে যে সমস্ত বিক্রেতারা তাদের কাছে ইতিমধ্যেই কিন্তু সেই কাগজ বা তাদের কাছে খবর চলে গেছে যে আগামী মাস থেকে এই দুধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রী যে সমস্ত সামগ্রী গোমতী থেকে বিক্রি করা হবে তাদের দাম আরো বাড়ানো হবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে যে লাভের মুখ দেখার করতো, দূরের কথা, বা দুগ্ধ চাষি যারা রয়েছে, যারা ভরসা করতো এই গোমতী প্রোডাক্টস এর উপর, যারা গোমতীতে কোম্পানিতে দুধ দিয়ে তারা নিজেরাও আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছিল, বা সেই ক্ষেত্রে রাজ্য সরকার দুগ্ধ উৎপাদনে আরো স্বাবলম্বী হওয়ার জন্য যে প্রচার চালাচ্ছে, সেখানে এই জায়গায় যদি গোমতীর মতো একটা নামি দামি কোম্পানির খাদ্য প্রোডাক্ট বা দুগ্ধ জাতীয় পণ্য এইভাবে প্রতিদিন বা প্রতিনিয়ত নষ্ট হয়, তাহলে মানুষ কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন থাকবে। এবং সেখানে আগামী দিনে এই দুধ উৎপাদন বা দুগ্ধ সংস্থাগুলো যারা এর সাথে যুক্ত, সেক্ষেত্রেও তারা কিন্তু আস্থা পাবে না। কারণ সেক্ষেত্রে অভিযোগ উঠে আসবে যে যে সমস্ত দুগ্ধ উৎপাদনকারী রয়েছে, গোপালন করছেন বা ছাগল পালন করছেন, যারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে দিচ্ছেন, সেখানে কিন্তু তাদের উপর একটা বাধা পড়তে পারে। অর্থাৎ আর্থিক অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে পরিকল্পনা, বা দুগ্ধ কোম্পানিগুলো যে যারা বলছে যে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তাদের গোপালন বা অন্যান্য ছাগল পালন বা মহিষ পালন বা বিভিন্ন জিনিস পালনের ক্ষেত্রে যে জিনিসটাতে তারা সহায়তা করছে, সেই জায়গাটায় ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রতিবন্ধকতা তৈরি হবে। অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি হওয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী উৎপাদনে যেমন ব্যাঘাত ঘটবে, এবং সাধারণ মানুষও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়বে। অঙ্কিতা, একদম ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ গোমতী প্রোডাক্টের বিভিন্ন সামগ্রীর উপর থেকে কিন্তু এবার বিশ্বাস হারাচ্ছেন ক্রেতারা। প্রতিনিয়ত দুধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রী নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে দুধ ছানা হয়ে পড়ছে, কিন্তু এর পেছনে কি কারণ থাকতে পারে? একাধিকবার অভিযোগ জমা পড়লেও কেনই বা সেই সামগ্রীগুলি বদলানো হচ্ছে না? ঠিক একই পরিস্থিতি চলছে, একাধিক বিষয় নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছে গ্রাহকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।